সম্প্রতি মুক্তি পেয়েছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত কলকাতার ওয়েব সিরিজ মন্টু পাইলট টু। ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই দুই বাংলায় এই অভিনেত্রীকে নিয়ে হয়েছে বেশ আলোচনা সমালোচনা। এর মধ্যেই নতুন অবতারে হাজির হলেন মিথিলা। এবার তিনি টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায়। সিনেমার নাম আয় খুকু আয়। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির টাইটেল গান। গানের দৃশ্যেই প্রসেনজিতের স্ত্রী রূপে ধরা দেন মিথিলা। তার কোলে রয়েছে ছোট্ট শিশু। কখনো সে শিশুটিকে ঘুম পাড়াচ্ছেন, আবার কখনো তার সঙ্গে খুনসুটি করছেন। সিনেমাটিতে মিথিলার অভিনয় নিয়ে প্রসেনজিৎ বলেন, প্রচণ্ড শক্তিশালী অভিনেত্রী মিথিলা। ছোট চরিত্রে অভিনয় করে তা প্রমাণ করে দেখিয়েছেন তিনি। এর আগে তিনি তার কাজ দেখেছেন। মিথিলা সত্যি প্রতিভাময়ী। আয় খুকু আয় নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে প্রসেনজিৎ ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন দীতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ। আগামী ২৭ মে সিনেমাটি মুক্তি পাবে।